নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আজ দুপুরে উক্ত সম্মেলন হয়। সম্মেলনে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খান, নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান, নওদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মণ্ডল, তৃণমূল কংগ্রেস জেলা কোঅর্ডিনেটর অরিত মজুমদার ও জেলা কোঅর্ডিনেটর সৌমিক হোসেন, এছাড়াও আরও অনেক নেতা কর্মীগণ। সম্মেলন ভীষণ ভালো হয়েছে এবং আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তারও বেশি লোকজন এসছে। ভীষণ খুশি এবং প্রত্যেকে সায় দিয়েছে। আপনি কত আশা করেছিলেন লোক হবে, প্রতিনিধি হবে? আমরা তো 3-4 আইডিয়া করে রেখেছিলাম। হয়েছে কত? চারশো বেশি হয়েছে, কিন্তু কম হয়নি। জনসভা যাকে বলে মানে সেরকম হয়েছে। এটা কর্মী সভাটা জনসভার মতো। এখনও বাইরে দেখবেন লোকে লোকারণ্য এখনও হয়েছে, আমাদের সবার শেষ হয়ে গেছে। তবুও প্রচুর লোক আছে, ওদের খাওয়ার ব্যবস্থা আছে, আমরা সবাই টিফিন নিয়ে থাকতে পারি। আজকে কী খাওয়ার ব্যবস্থা রয়েছে? এখানে দেখছেন প্রায় 6-7 হাজার কর্মীকে নিয়ে আজকে নওদা বিধানসভা 74 নম্বর বিধানসভার কর্মী বৈঠক। সেই কর্মী বৈঠকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা হার্দিক শুভেচ্ছা জানিয়েছি। ইতিমধ্যেই আমাদের দেরিতে হলে শ্রমিক সে উপস্থিত হয়েছে, জেলা কোঅর্ডিনেটর অরিত মজুমদার উপস্থিত হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বিধায়িকা আফির শাহিনা মমতাজ খান উপস্থিত ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। খুব ভালোভাবে এক প্রোগ্রাম হয়েছে কর্মী বৈঠক। দীর্ঘদিন পরে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 6-7 মাস লকডাউনে আমরা আটকে ছিলাম, তারপরে প্রথম কর্মী বৈঠক, এটা খুব ভালোভাবে হয়েছে এবং সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মিটিং সফল হয়েছে আমাদের, আমাদের একটু কাজ থাকার জন্য আমার এবং অরিতদার আসতে একটু লেট হলো এবং আমাদের পিসি, আমাদের সাইনা পিসি, তার ডাকে আমরা এখানে এসেছি। জেলা সভাপতি আমাদের আবু তাহের চাচা আছে, আমাদের ভুট্টু আমাদের ভাই সে এখানে আছে, আমাদের এখানকার নেতা তৃণমূল কংগ্রেসের ভুট্টু আছে, আমাদের যুবনেতা টোটন এবং বাকি সবাই এখানে উপস্থিত আছে। আমার এই কাকা উপস্থিত আছে, পিপুবাক আমাদের নেতা, আমাদের লিডার সে আছে। নওদার মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, সেটা আমাদের বিধানসভা ভোটে আমাদের প্রমাণ হয়েছে। এখানের বেশি বলার কিছু নাই। কেউ কেউ ভাবছে যে হয়তো অনেক বড় কিছু দিগ্গজ হয়ে গেছি, তাদেরকে বলবো যে নিজেকে বড় হবার কিছু নাই। মমতা ব্যানার্জিকে দেখে সবাই নেতা হয়েছে এবং সবাই মমতা ব্যানার্জিকে চিনে। আমাদের মতো নেতা থাকলো কি গেল কি এলো, তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না। এই দলে একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতার নাম হচ্ছে অভিষেক। তাই সবাইকে বলবো যে নিজেকে বড় কিছু ভাবার দরকার নাই, আমরা সবাই কর্মী। আপনি যদি ভাবেন যে আমার সাথে এরা আছে তারা আছে, অপেক্ষা করে করুন, সব কেউ থাকবে না পাশে, একাই দাঁড়িয়ে থাকবে। কাকে ইঙ্গিত করছেন এটা? কেউ ভাবলে, কেউ যদি ভাবে নিজে বড় নেতা তাকে ইঙ্গিত করছে। আপনি অনেকদিন পর তো নওদা ব্লকে আসলেন, কেমন লাগছে? সে খুবই ভালো লাগছে, এত লোক দেখুন, এখনও পর্যন্ত মিটিং শেষ হয়েছে না, এত লোক দাঁড়িয়ে আছে। এখন তৃণমূল কংগ্রেস শক্তিশালী এবং আগামী দিনেও এই বিধানসভা প্রচুর ভোটে আমাদের পিসি শাহিনা মমতা জিতবে। নওদা ব্লক সম্মেলন আজ খুব স্বতঃস্ফূর্ত সফল হয়েছে। আমাদের MLA ম্যাডাম শাহিনা মমতাজ বেগম আছেন, টিপুদা আছেন, আমাদের জুলফিকার আলী মণ্ডল ভুট্টু ভাই তার খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব সে দেয় এবং আমাদের সর্বোপরি আমাদের জেলার সভাপতি, আমাদের সাংসদ সম্মানীয় আবু তাহের সাহেব সে এখানে মিটিংয়ে আছেন, ছিলেন, এবং আমার সঙ্গে এসে আমার জেলার কোঅর্ডিনেটর ছাত্র যুব প্রেরণা ভাই সৌমিক হোসেন, আমরা সকলে এসেছি এখানে। খুব শৃঙ্খলিতভাবে আজকের সম্মেলন হয়েছে, সম্মেলন সফল হয়েছে। এখন সকলে যে একটু খাবারের ব্যবস্থা আমাদের MLA সাহেব, MLA ম্যাডাম করেছেন, তারাই সব কিছু সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে নিচ্ছে। আমরা জানি যে আজকের সম্মেলনে সকলে কর্মীদের মতামত বিনিময় হয়েছে, কর্মীরা নিজেদের মতামত বিনিময় করেছেন এবং আগামী দিনে বিধানসভা নির্বাচন কীভাবে দলকে শক্তিশালী ভূমিকায় নিয়ে এসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই নওদা
বিধানসভার যিনি প্রার্থী হবেন তাকে জেতানো যায়, সেই কৌশল সেই মতামত বিনিময় এখানে হয়েছে এবং সকলেই খুব সফলভাবে নিজের নিজের কথা তুলে ধরতে পেরেছেন। আমাদের এমএলএ ম্যাডামের সঙ্গে সকলে আছেন, যেভাবে উপনির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী এখানে বিপুল ভোটে জয়লাভ করবে এই আশা আমরা রাখি। মানুষের প্রতি আমাদের সে আস্থা ভরসা আছে, ডেভেলপমেন্ট হচ্ছে, বুথভিত্তিক সংগঠনও মজবুতভাবেই চলছে। সম্ভাব্য প্রার্থী কে হবেন? এবার সম্ভাব্য প্রার্থী সেটা আমাদের নেত্রী আমাদের সুপ্রিমো তিনি ঠিক করবেন, যিনি প্রার্থী হবেন তাকে সকলে মিলে একজোট হয়ে জেতাবার শপথ সকলে আজকে এই সম্মেলন থেকে নিয়েছে। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নদা মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।